আমাদের অনুষ্ঠানের এবছর জাতীয় যুব দিবস গত বছরের তুলনায় বিভিন্ন ক্যাটাগরিতে যুব পুরস্কারে সম্মানে ভূষিত হয়েছেন। গুরুত্ব পাচ্ছে যুব প্রশিক্ষণে, মানে আধুনিক প্রশিক্ষণের সুযোগ পাচ্ছে, সেটা আমি একটু এবং স্থানীয় চাহিদার ভিত্তিতে অনেক প্রশিক্ষণ আমরা আয়োজন করতে পারি। তবে বিভিন্ন ট্রেডে এবং অপোজিট ট্রেডে 7টি উপজেলায় প্রায় 55,000 মোট 70, তাহলে হয়তো আমরা তার আগেই আমরা সেই লক্ষ্যমাত্রায় বুঝতে পারব। পরবর্তীতে প্রস্তুত থাকবেন রহিমা খাতুন, এরপর প্রস্তুত থাকবে মুরাদ আহমেদ, আরিফ মাহমুদ, মুরাদ আহমেদ, এরপর আসবেন আরিফ মাহমুদ। অনুষ্ঠানের এবছর জাতীয় যুব দিবস প্রধানমন্ত্রী গত বছরের তুলনায় বিভিন্ন ক্যাটাগরিতে যুব পুরস্কারে সম্মানে ভূষিত হয়েছেন। নিয়ত তার পরিবারের সকল সদস্য সহ